দুই পদ্মশ্রী একসঙ্গে নৃত্যের তালে মাতলেন। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের মঙ্গলাকান্ত রায়ের নাম সম্প্রতি পদ্মশ্রী হিসেবে ঘোষিত হয়েছে। আবার ক্রান্তির বিখ্যাত পদ্মশ্রী করিমুল হককে আগে থেকেই অনেকে জানেন। এই দুই পদ্মশ্রীকে একই সঙ্গে নাচতে দেখা গেল। লাভ অল সার্ভ অল ফেস্টিভ্যাল 2023 নামে এক অনুষ্ঠান হয়েছিল। করিমুল হক মানব সেবা সোসাইটি জলপাইগুড়ি ক্রান্তি এলাকায় ওই অনুষ্ঠান হয়েছিল। সেখানে দুই পদ্মশ্রী একসঙ্গে নৃত্যের তালে মেতে উঠলেন। আর একই ফ্রেমে এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলাবাসী। সেই নৃত্যের দৃশ্য ক্যামেরাও বন্দী করলেন বহু মানুষ। একসঙ্গে দুই পদ্মশ্রী নৃত্যের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই অনুষ্ঠান মন জয় করল বহু মানুষের।